আমরা এই ক্লাসে শিখব, সম্প্রতি তেলেঙ্গানার বিধানসভা এবং বিধান পরিষদ পাশ করলো ইউনিভার্সিটি অফ ফরেস্ট আইন। 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী তথা গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রী সূচনা করলেন স্বদেশীয় হেভি গ্যাস 100 LL এর। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রকের কর্মীবর্গ এবং প্রশিক্ষণ প্রতিবেদন অনুযায়ী রাজ্য তালিকায় আছে, কিছু কেন্দ্রীয় তালিকায় নেই এমন OBC বা অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা EWBS বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীতে আবেদন করতে পারবে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে। ভারতের প্রথম সম্পূর্ণ ইথানল এবং ইলেকট্রনিক যান চালু করলো ফ্লেক্স ফুয়েল ভেহিকেল। 28শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি ইন্টারসেকশনের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যেটি ভারতরত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামে নামাঙ্কিত। হরিয়ানা সরকার গঠন করতে চলেছে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্কের। দেশের প্রথম সম্পূর্ণ প্রিকশনারি ডোজ গ্রহণকারী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রাজস্থানের জয়সলমেরে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের তরফ থেকে কমিশন হলো বিশ্বের প্রথম বৃহত্তম বায়ু সৌর হাইব্রিড পাওয়ার প্ল্যান্টের। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল শিক্ষিত পঞ্চায়েতের মর্যাদা লাভ করলো কেরলের তিরুবনন্তপুরমের পুল্লমপাড়া পঞ্চায়েত। তামিলনাড়ুর সালেমের মেত্তুর ড্যামে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসার্চ এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের বৈজ্ঞানিকরা সন্ধান পেল ক্যাটফিশের নতুন প্রজাতির।